রাজবংশীদের জন্য বিজেপি কিছু করেনি বলে অনন্ত মহারাজের অভিযোগের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন রাজবংশীদের জন্য বিজেপি কি করেছে তা রাজবংশীরাই জানেন জয়ন্ত রায় নিশিৎ প্রামাণিকের মতো রাজবংশী নেতারা ওই সমাজের উন্নয়নের জন্য লেগে রয়েছেন উত্তরবঙ্গের রাস্তা রেলওয়ে যা কিছু হয়েছে সবই বিজেপি করেছে এর আগে কেউ কিছু করেনি তিনি আরো বলেন অনন্ত মহারাজ বিজেপির সঙ্গেই আছেন তাকে বিজেপি রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাংলা ছাড়া করে আসামে পাঠিয়ে দিয়েছিল বিজেপি তাকে দিল্লি পাঠিয়ে সর্বভারতীয় নেতা তৈরি করেছে বলে বৃহস্পতিবার সকালে বর্ধমান এক ব্লকের রায়ান গ্রামের চা চক্র থেকে এমনই দাবি করেন দিলীপ বাবু এদিন গ্রামের আবহে প্রাতভ্রমণ সারলেন বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রত্যেক দিনের মাঠে মর্নিং ওয়াকের পর রায়ান গ্রামের শিব মন্দির দর্শন করেন তারপরে চা চক্রে যোগ দিয়ে জনসংযোগ সেরে নেন তিনি উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সফর নিয়ে কটাক্ষ করে বলেন মুখ্যমন্ত্রী এখন বুঝতে পারছেন না কোথায় কোথায় যাবেন তার অবস্থা ছেঁড়া কাথার মতো এদিকে গেলে ওদিকে ফেটে যাচ্ছে ওদিকে গেলে এদিকে ফেটে যাচ্ছে যখন তিনি জঙ্গল সফর করেন তখন উত্তরবঙ্গে ঝামেলা লেগে যাচ্ছে উত্তরবঙ্গে সফরে গেলে আবার রারবঙ্গে ঝামেলা বেঁধে যাচ্ছে মহা মুশকিলে পড়েছেন উনি রাজবংশীদের জন্য বিজেপি কিছু করেনি কে করছে আমি জানি না বিজেপি কি করেছে রাজবংশীরাই জানেন আর জয়ন্ত রায় আমাদের নিশীথ প্রামাণিক এরা আমাদের ওইখানকার স্থানীয় রাজবংশী নেতা তারা ওই সমাজের জন্য লেগে আছেন উত্তর বাংলার রাস্তাঘাট রেলওয়ে যা কিছু হয়েছে বিজেপি করেছে এর আগে কেউ করেনি আর অনন্ত মহারাজ তিনি নিজে বিজেপির সঙ্গে আছেন তাকে আমরা রাজ্যসভায় পাঠিয়েছি এটা বিজেপি করেছে এর আগে কেউ করেনি টিএমসি এবং মমতা ব্যানার্জি তাকে বাংলা ছাড়া করে আসামে পাঠিয়ে দিয়েছেন বিজেপি তাকে দিল্লি পাঠিয়ে আর সর্বভারতীয় নেতা বানিয়েছে দাদা আজকে তো উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একসাথে মুখ্যমন্ত্রী তো অনেকদিন ধরেই ওখানে আছেন মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না কোথায় কোথায় যাবেন সেই ছেঁড়া কাঁথায় রিপু দ্বারা কাজ করছেন এদিকে গেলে ওদিকে ফেটে যাচ্ছে ওদিকে গেলে এদিকে ফেটে যাচ্ছে উনি যখন জঙ্গলমহলে আসেন তখন উত্তরবাংলায় গণ্ডগোল বেঁধে যায় গন্ড উত্তরবাংলায় গেলে রাডবঙ্গলে গণ্ডগোল বেঁধে যায় এখন মহা মুশকিলে পড়েছেন উনি তৃণমূলের পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে আপনি খালি মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন পথসভা বা জনসভা করতে পারছেন না আপনাদের দলের লোক নেই কি বলবেন যারা মানুষের কাছে যেতে ভয় পায় মন্দিরে যাওয়ার মুখ নাই যারা চোর তাদেরকে কাটমানিক বলে লোকে জানে তাদের মন্দিরে ঢুকতেই দেবে না কেউ আমরা তো মন্দিরের সংস্কৃতি করে আমরা মন্দির বানিয়েছি আমরা মন্দিরে যাবো না কি ওই চোরগুলো যাবে যখন সহাগ করবো না ওরা দম নিতে পারবে না আমাকে তো কেউ তাড়া করে নি এখনও ওদের ক্যান্ডিডেটকে তাড়া করে তখন মার খেলে মন্দিরে যাবেন তখন ঠাকুরের পায়ে পড়বেন আরে ঠাকুরের পায়ে আগের থেকে পড়ো না তাহলে মার খেতে হবে না পিঠে মারের দাগ নিয়ে মন্দিরে গিয়ে আর ওখানে গিয়ে তপস্যা করছেন দাদাগিরি আমি এখন শুরু করিনি ওরা ঠুকঠাক করছে যেদিন একটা ঘা মারবো না কামারের ঘা দেখেনি সিধে হয়ে যাবে সবাই হাত দেখে নেওয়া হচ্ছে তৃণমূলকে ভোট সারা পশ্চিমবাংলার লোক দেবে না তাই এই ধরনের চালাকি হচ্ছে ভোটের আগে গীতায় হাত দেওয়া যারা গীতাই মানে না তারা গীতায় হাত দেওয়া হচ্ছে কেন লোককে যখন মহিলাদের তুলে নিয়ে এসে পার্টি অফিসে ফুর্তি করা হতো তখন টিএমসি কোথায় ছিল মানুষ কি ভুলে যাবে তো তাড়াতাড়ি রীতা রামায়ণ মহাভারত কোরআন যাই করুন মানুষ আর টিএমসি কে ভোট দেবে আপনি কি দীর্ঘদিনের কোন সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জটক বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ফাইভ 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 আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন সিক্স সেভেন নাইন টু ফোর সেভেন সিক্স এইট টু আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন ডক্টর প্রসাদ রায় দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার এম এ ভি জিরো সিক্সে ছিলাম বর্তমানে আমি বেঙ্গল রুম্মুজারই আর সি এইট্টি নিয়ার যোরহাট রোটারি এখানে আমরা চেম্বারতে স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন